সুবাদার আফতাবউদ্দিন, সুবাদার মোহন, আবিন্দ
জমিদার হাকিম, তারপরে এই ধরনের অনেক সিপাহী মোহন বহু ইয়েতে অনেকে আমার ইয়েতে আমরা ইপিআরের লোক ছিলাম ওখানে। তারপর ওখান থেকে আমরা যাইয়ে কুচবিহারের বাউরাম আজাদ দিয়ে আমরা রংপুর জেলার মধ্যে ঢুকি পড়ি রংপুর জেলাতে ঢুকি আমরা বাউরা বাজার দিয়ে। তখন আমাদের প্রথম অপারেশন হয় রংপুর বড়খাতা, দ্বিতীয় অপারেশন হয়েছে রংপুর হাতিবান্ধা। হাতিবান্ধা অপারেশনের সময় তখন আমাদের পার্শ্ববর্তী কোম্পানির পিপিআর সুবাদার ছিলেন মোস্তফা, উনি সহকারে ওখানে মধ্যে 17-18 জন লোক মারা যায় ওই অপারেশনে। আর আমার সাথে ছিলেন আমার ওই গানের টু ইপিআরের 17,000 এক সিপাই ইয়েতে খলিল, ওই ওর হাতে গুলি লাগে, গুলি লাগার পরে তার এক সাইডে এক হাত পঙ্গু হয়ে যায়। কিন্তু আমার গুলি লাগছে পায়ের মেয়েতে, অত বেশি ইয়ে পাই নাই আমি, চামড়া চলে গেছে খালি পায়ে। এরপরে ওখান থেকে আমাদের এই অপারেশন শুরু। তখন আমরা যাই আস্তে 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 রংপুর হাতিবান্ধা, হাতিবান্ধা দিয়ে রংপুর লালমনিরহাট, লালমনিরহাট থেকে তারপরে কাউনিয়া, কাউনিয়ার থেকে এরপরে লাস্ট 15 ডিসেম্বর আমরা চলে আসি ইয়েতে এই রংপুর উপশহর ক্যান্টনমেন্টে আসি। বা ভারতীয় সেনাবাহিনী ছিলেন আমাদের সাথে, সেনাবাহিনীরা যারা ভারতীয় সেনাবাহিনী তখন পাকিস্তানি যারা ছিলেন 16 তারিখ ওদেরকে সারেন্ডার করে নিলেন পাকিস্তান আমাদের বাহিনীর। তখন আমরা ওই উপশহর ক্যান্টনমেন্টে ওখানে মধ্যে ইয়েতে যারা ছিলাম যতগুলো কোম্পানি ছিল ওই মেজর নওয়াজের সাহ এক 14 ব্যাঙ্গল তৈরি করে ওখানে মধ্যে আমরা তখন কর্মরত ছিলাম। ওখান থেকে তারপরে 3 মাস থাকার পরে তখন অর্ডার দিল যে যে পাকিস্তানে 25শে মার্চের আগে যে যেখানে ছিল চাকরিতে ওখানে চলে যেতে হবে। তখন আমরা চলে আসছি আমাদের ডিপার্টমেন্ট, আমি চলে গেছি সিলেট আবার ওই 3 ব্যাটালিয়ন জামিয়া স্কুলে। তারপরে ওখান থেকে চাকরি করি। এখন বর্তমানে আমি খাগড়াছড়ি জেলাতে আসি, খাগড়াছড়ি জেলার ওখানে মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আসি। হলো যে রংপুর হাতিবান্ধা যে অপারেশনটা হয়েছে এই অপারেশনটাই হয়েছে আমাদের সবচেয়ে বড় অপারেশন। ওখানে মধ্যে পাকিস্তান পাক আর্মিতে ছিলেন আর্টিলারি সেন্টার এবং আর্টিলারি পোস্ট, ওইখানের ওই অপারেশনে যাইয়ে আমার কোম্পানির থেকে পার্শ্ববর্তী কোম্পানিগুলো 30-35 জন লোক মারা গেছে আমাদের। তখন ওখানে পাক বাহিনীরও লাশ, পাক বাহিনীও মারা গেছে অনেক লোক, আমরা ওখানে মধ্যে লাশ পাইছি। পরে এগুলা ভারতের দিকে, ভারতীয় আর্মি এলো ওইদিকে সরাই দিছে, কোন দিকে নদীর দিকে ফালাই দিছে। এটাই আমার সবচেয়ে বড় অপারেশন ছিল। যখন আমি চাকরিতে ছিলাম, পাকিস্তানে চাকরিতে কর্মরত ছিলাম পাকিস্তানের পিয়ারে, তখন দেখলাম পাকিস্তান আর্মি সেনাবাহিনী এবং আমাদেরকে ছাড়ে আমরা বাঙালি যারা ফোর্সের আছে এবং সিভিল আমার মা বোন ভাই যারা আছে তাদের যেভাবে ইজ্জত মারতেছে বা তাদের উপরে যা অত্যাচার করতেছে এই হিসাব কিতাবে আমরা বঙ্গবন্ধুর ডাকে এই অস্ত্র নিয়ে ওখান থেকে পাকিস্তান পুরো পাকিস্তান থেকে বিদ্রোহী হই। তারপরে যে আমরা চলে যাই ভারতে, যাই এই লড়াই শুরু করি। কিন্তু আজকে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এক কোনো সরকার আমাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে কোনো রকমের আমার সাহায্য সহযোগিতা বা কোনো কিছুই পায় না। একমাত্র আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষক হিসাবে ওর আসার পরে এখন আমরা মুক্তিযোদ্ধারা যা কিছু পাইতেছি বা যা ইয়ে করতেছি। তবে আবার যদি হয়তো শেখ হাসিনা যদি না থাকে তাহলে এই ধরনের আবার ইয়ে আবার ওই অন্য সরকার আসবে, আসলে আগের মতনই মনে হয়ে যাবে, এত ফেসিলিটি আর পাওয়া যাবে না। এখন আমার কথা হলো যে আমার ছেলে মেয়ে সন্তান যারা আছে আত্মীয় স্বজন ভাই বোন তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে আমি বলেছি যে এই আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর ডাকে আমরা এই দেশের জন্য জাবাইয়ে পড়ছি, এই কষ্ট করে দেশ স্বাধীন করছি, করার পরে আজকে তোমরা অন্য কোনো দলের ষড়যন্ত্রে অন্য কোনো জায়গাতে যাইও না, সবাই একই জায়গায় থাকো। এই সরকার আমাদের জন্য মঙ্গলের সরকার, এই সরকার আমাদের সব কিছুই দায়িত্ব পালন করতেছে, তোমরা ওর পিছনে থাকো। আবার পুনরায় যেন এই সরকার আসে যার জন্যে
আমরা সবাই একসাথে কাজ করি।